যেমনটি বলেছিলাম যে এই ভিডিও থেকে আমরা পাবলিশার থিম কাস্টমাইজেশন শুরু করব। তো পাবলিশার একটি ব্লক থিম, ঠিক আছে? তো এই থিমটি আসলে একটা প্রো থিম। তো প্রো থিমটি আপনারা কিনে নিতে পারেন থিম ফরেস্ট থেকে অথবা ভেটার স্টুডিও থেকে, ব্যাটার স্টুডিও থেকে। তো ব্যাটার স্টুডিও হচ্ছে পাবলিশার থিম যারা ক্রিয়েট করেছে, যে ডেভেলপার্স, তাদের একটি ওয়েবসাইট। সেই ওয়েবসাইট থেকে আপনি কিনে নিতে পারেন ব্যাটার স্টুডিও নামক ওয়েবসাইট থেকে। অথবা আপনি যদি চান যে প্র্যাকটিসের জন্য কোনো জিপিএল ভার্সন কিনবেন, সেটাও কিনতে পারেন। আমি যেমনটি আগেও বলেছিলাম যে জিপিএল থিম কেনার জন্য বা প্লাগিনস কেনার জন্য অনেকগুলো অর্গানাইজেশন আছে, বাংলাদেশের WP শপ নামে একটা আছে ওয়েবসাইট, আপনি তাদের কাছ থেকেও কিনতে পারবেন। আমি তাদের কাছ থেকে প্র্যাকটিসের জন্য কিছু থিম কিনেছিলাম অ্যান্ড ভেরি গুড, যে থিমগুলো ভালোই কাজ করে, ঠিক আছে? তো আপনারা এরকম কিনতে পারেন। এত অথবা এটা ছাড়াও কিন্তু আরও অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, যেগুলো থেকে আপনি জিপিএল থিম কিনে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো একটা জিনিস বলি, যে কোনো থিম আপনি কিনবেন না জিপিএল ভার্সন, কারণ সব থিমের কিন্তু জিপিএলটা কাজ করে না আমি যতটুকু জানি। এমনকি এই যে ওয়েবসাইট আছে, বিভিন্ন ওয়েবসাইট যারা জিপিএল থিম বিক্রি করে থাকে, কিছু কিছু ওয়েবসাইটে প্রবলেম আছে। ধরেন তার কাছে 100টা থিম আছে, 100টা থিম ভালো থাকবে এমন কোনো কথা না, কিছু থিম কিন্তু ক্র্যাক থাকতে পারে। ক্র্যাক বলতে কপি করা থিম, এগুলো অরিজিনাল থিম না। এই থিমগুলোতে আবার ভাইরাস থাকে, অনেক এলোমেলো জিনিস থাকে, সেটা আপনার প্রবলেম হবে। সো অবশ্যই আপনি দেখে শুনে কিনবেন, বাট আপনি পাবলিশার থিমটা হয় বেটা স্টুডিও থেকে কিনে নিয়েন অথবা WP শপ থেকে কিনতে পারবেন। WP শপে যে পাবলিশার থিমটা আছে এটা অরিজিনাল থিম, বিকজ আমার অনেক স্টুডেন্টরা কিনেছে। সো আমি দেখেছি যে এই থিমটা ভালোই কাজ করে ওদের কাছে, যে ভার্সনটা আছে এটা পাবলিশারের, ঠিক আছে? তো পাবলিশারটা যখন আপনি কিনবেন তখন এই যে দেখুন এরকম একটা ফাইল আপনার কাছে আসবে, ঠিক আছে, পাবলিশারের। এটাকে আপনি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার জন্য এই যে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, তারপর হচ্ছে এক্সট্রাক্ট হেয়ার। তো এক্সট্রাক্ট হচ্ছে, এক্সট্রাকশন ডান। দেখুন এই যে পাবলিশার যে ফাইলটা, এটা এক্সট্রাক্ট হয়ে অনেকগুলো বের হয়েছে, অনেকগুলো ফোল্ডার বের হয়েছে। তো এই জায়গা থেকে এই যে থিম ফাইলসে যাবেন, তারপরে এই জায়গায় দেখুন পাবলিশারের যে থিম ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা ডাউনলোড করব, ঠিক আছে? এটা হচ্ছে থিম ফাইল। সো এটাকে নিয়ে কাজ করব আমরা। কাজ করার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করি। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পর আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে। তো থিম ইনস্টল করা আশা করি আর আপনাদেরকে দেখানোর দরকার নাই। সো আমি আমার মতো করে ফেলি। তারপর আপলোড থিমস, চুজ ফাইল, ফাইলটা কোথায় আছে আমার ডেস্কটপে, ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার থেকে থিম ফাইলস, তারপর হচ্ছে পাবলিশার, এটা জিপ, ওকে, ওপেন, ইনস্টল নাও। তো ইনস্টলিং শুরু হয়ে গেছে। নিচের দিকে দেখুন, বাম দিকে নিচের দিকে আপডেটিং, ঠিক আছে, আপলোডিং। তো আপলোডিংটা রানিং, সো কমপ্লিট হওয়া অবধি আমরা অপেক্ষা করি। ওকে, দেখুন সাকসেসফুলি থিমটি আপলোড হয়ে গেছে। তো এবার আমরা অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভে ক্লিক করব। তো সেই সাথে একটা জিনিস বলে নেই, আমরা কিন্তু অলরেডি ব্লগ থিম দিয়ে কীভাবে একটা নিউজ পেপার সাইট বানাতে হয় বা ব্লগ সাইট বানাতে হয় সেই জিনিসটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করে দেখে নিয়েছিলাম। কোথায় দেখেছিলাম? আমরা যখন কাজ করছিলাম নিয়ে সহিফা থিম নিয়ে, তখনই দেখেছিলাম। সো এখন আর আমি এই যে ব্লগ থিমের A to Z সব কিছু নিয়ে কাজ করব না আগের মতো। কীভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলো সব কিছু দেখাবো না। কারণ ইউজার ক্রিয়েট করা, পোস্ট ক্রিয়েট করা, ক্যাটাগরি ক্রিয়েট করা, প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদাভাবে অলরেডি দেখে নিয়েছি। সো এই থিমে আমরা কী কী করবো? এই থিমে জাস্ট এইটার যে থিম সেটিং বা থিম অপশন আছে, থিম অপশনের সাথে আমরা হালকা পাতলাভাবে একটু পরিচিত হব। অর্থাৎ আমি আপনাদেরকে একটা ডিরেকশন দিয়ে দেবো যে থিম সেটিংয়ের জিনিসগুলো কীভাবে আপনারা আয়ত্ত করতে পারেন এটা। তারপরে আমরা ডিরেক্টলি একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টে চলে যাব, নাথিং এলস। আবারও বলি, এই থিমে আমরা এত বেশি কিছু করব না, জাস্ট থিমের সাথে ইন্ট্রোডিউস হব, তারপর হচ্ছে থিমের সেটিং নিয়ে হালকা পাতলা একটু জানবো এবং আপনাদেরকে ডিরেকশন দিয়ে দিব যাতে করে আপনারা কমপ্লিটলি থিম সেটিং সম্বন্ধে জানতে পারেন। তারপর আমরা ডিরেক্ট একটা প্র্যাকটিক্যাল প্রজেক্টে চলে যাব, ঠিক আছে? তো দেখুন থিমটা যখন আমি অ্যাক্টিভ করলাম সাথে সাথে আমাকে ওয়েলকাম পেজে নিয়ে আসলো। তো ওয়েলকাম পেজের প্রথমে কি বলছে, থিমটাকে রেজিস্টার করার জন্য, ঠিক আছে, মানে এটা তো প্রো ভার্সন, সো প্রো ভার্সনটাকে রেজিস্টার করার জন্য। তো আপনি যদি রেগুলার ভার্সনটা কিনেন, অর্থাৎ রেগুলার লাইসেন্সের থিম কিনেন, তাহলে এই জায়গায় বলবে লাইসেন্স কি দেওয়ার জন্য, ঠিক আছে?
তো লাইসেন্স কিটা আপনি কোথায় পাবেন? লাইসেন্স কিটা আপনি পেতে পারবেন যেমন বেটার স্টুডিও থেকে যদি আপনি কিনে থাকেন, তাহলে বেটার স্টুডিওতে আপনার যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে গেলেই আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো এই জায়গায় তো আর আমাদের লাইসেন্স দরকার নেই, কারণ আমরা যে থিম নিয়ে কাজ করছি, মানে আমি যে থিম নিয়ে প্র্যাকটিস করাচ্ছি আপনাদেরকে, এটা একটা জিপিএল থিম। সো দেখুন জিপিএল থিমে কি বলছে। জিপিএল থিমে বললো যে ইন্টার প্লাগইন থিম হেয়ার অ্যান্ড হিট ইন্টার, মানে প্লাগইন থিম লিখে যদি আমি এন্টারে হিট করি তাহলেই আমার এটা হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এই জায়গায় লিখে নেই প্লাগইন থিম, প্লাগইন থিম, ওকে। দেখুন কংগ্রেচুলেশন, ইয়োর লাইসেন্স ইজ নাও রেজিস্টার্ড, অর্থাৎ জিপিএল লাইসেন্সটা রেজিস্টার করা অনেক ইজি, ঠিক আছে? তারপরে আমরা যাব হচ্ছে প্লাগইনসে, প্লাগইনসে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় প্লাগইনসগুলোকে ইনস্টল করে নিব। তো এই জায়গায় কোনটা প্রয়োজনীয় এবং কোনটা প্রয়োজনীয় না, এটা আপনি কাজ করতে করতে একটা সময় অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আপনার কোনটা দরকার কোনটা না। তাও আমি আপনাদেরকে একটু পরিচিত করিয়ে দিই এই প্লাগইনসগুলোর সাথে। প্রথমে হচ্ছে পাবলিশার মাইগ্রেটর। পাবলিশার মাইগ্রেটর বলতে কি, এটা দিয়ে আপনি পাবলিশারের একটা থিম থেকে আরেকটা থিমে মাইগ্রেট করতে পারেন। যেমন এই যে ওদের যে বেটার স্টুডিওর যে অন্যান্য থিম আছে, যে ওদের পাবলিশার ছাড়াও তো আরও থিম আছে, আপনি চাইলে একটা থিম থেকে ওয়েবসাইটের ডিজাইন হুবু রেখে আরেকটা থিমে মাইগ্রেট করতে পারেন। এটা হচ্ছে এই জন্য এই প্লাগিনটা। তারপর হচ্ছে নিউজ লেটার। নিউজ লেটার প্যাক প্রো বলতে হচ্ছে সাবস্ক্রাইবার প্রো। তারপর হচ্ছে ব্যাটার এমপি, এটা হচ্ছে মোবাইলে আপনার সাইট স্পিড বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। ব্যাটার পোস্ট ভিউজ, এটা যদি আপনি এনেবল করেন, অ্যাক্টিভ করেন, তাহলে আপনার পোস্ট কয়জন দেখলো না দেখলো এটা আপনি দেখতে পারবেন। ব্যাটার অ্যাডস ম্যানেজার, এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা 100% লাগবে, এটা দিয়ে আপনি আপনার সাইডের অ্যাডগুলোকে ম্যানেজ করবেন। তারপর হচ্ছে ব্যাটার সোশ্যাল কাউন্টার, আপনার সোশ্যাল যে বিভিন্ন পেজেস বা বিভিন্ন চ্যানেল আছে এই জায়গায় কতজন লাইক করলো না করলো এই সেই এই রিলেটেড সব কিছু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? তারপর যে ভিজুয়াল কম্প্রেসর, এটা তো অবশ্যই, এটা হচ্ছে পেজ বিল্ডার, বেকারি পেজ বিল্ডার, এটা তো অবশ্যই আপনার লাগবে। বিপি প্রেস, এটা হচ্ছে আপনার একটা ইয়ার, এটা হচ্ছে বিভিন্ন ফোরাম ক্রিয়েট করার জন্য। ফোরাম বলতে হচ্ছে অনেক ওয়েবসাইটে আমরা দেখি যে কমেন্টিং সিস্টেমে বিভিন্ন লোকজনে সেই জায়গায় আলোচনা করতে পারে, এই রিলেটেড ফোরাম বিপি প্রেস দিয়ে করা যায়। ই কমার্স বলতে হচ্ছে আমরা জানি যে ই কমার্স সিস্টেম ইন্টিগ্রেট করার জন্য ই কমার্স নামক প্লাগিনটা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে পোস্ট নোটিফিকেশন। পোস্ট নোটিফিকেশন বলতে বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি তখন দেখবেন আপনার ডিসপ্লের বাম দিকে একটা নোটিফিকেশন আছে যে এই ওয়েবসাইটটা আপনাকে নোটিশ পাঠাতে চাচ্ছে, অর্থাৎ নতুন কোনো আর্টিকেল যদি আসে তাহলে সাথে সাথে আপনাকে নোটিশ পাঠাবে, ঠিক আছে? আপনি কি আপনার ওয়েবসাইটে এরকম চাচ্ছেন কি না, যদি আপনার ওয়েবসাইটে এরকম ফিচার্স রাখতে চান যে লোকজনকে আপনার নতুন পোস্ট আর্টিকেল সম্বন্ধে আপনি নোটিফিকেশন পাঠাবেন, তাহলে এই পোস্ট নোটিফিকেশন নামক প্লাগিনটি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে সোশ্যাল লগইন। সোশ্যাল লগইন বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ যদি লগইন সিস্টেম আপনি ইন্টিগ্রেশন করে রাখেন যে আপনার ওয়েবসাইটে কেউ লগইন করতে পারে, তখন অনেক ওয়েবসাইটে দেখবেন যে আপনার ফেসবুক থেকে লগইন করা যায়, জিমেইল থেকে সরাসরি লগইন করা যায়, ঠিক আছে? যেমন লগ ইন উইথ ফেসবুক বা সাইন আপ উইথ ফেসবুক, এরকম একটা অপশন থাকে। আপনি যদি চান আপনার সাইডে এরকম অপশন রাখতে, তাহলে আপনি এই প্লাগিনসটি ব্যবহার করবেন। তারপর হচ্ছে কাস্টম সাইডবার। আমরা সাইডবার সম্বন্ধে জানি যে সাইডবার বিভিন্ন উইজেট থাকে, ঠিক না? কাস্টম সাইডবার বলতে আপনি এক একটা পেজে যদি এক একটা উইজেট রাখতে চান, তাহলে এই কাস্টম সাইডবার নামক প্লাগিনসটি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল। ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল বলতে হচ্ছে এই যে দেখুন যে কি লেখা আছে, দিস প্লাগইন অ্যাড সাপোর্ট ফর ইনস্ট্যান্ট আর্টিকেল ফর ফেসবুক, উইচ ইজ এ নিউ ওয়ে ফেসবুক থেকে সরাসরি আপনি আর্টিকেলগুলো ইনস্ট্যান্টলি শেয়ার করতে পারেন এই প্লাগইনসটা ব্যবহারের মাধ্যমে। তারপর হচ্ছে ব্যাটার স্মার্ট থাম্বলাইন। স্মার্ট থাম্বলাইন বলতে হচ্ছে আপনার পোস্টগুলোর একটা স্মার্ট থাম্বলাইন শো করতে পারবেন এইটা দ্বারা। কন্টেন্ট প্রোটেক্টর প্রো, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাই, যেমন এই জায়গায় দেখুন ডান বাটনে যখন ক্লিক করলাম তখন আমি কিন্তু ইন্সপেক্ট দিতে পাচ্ছি, ইন্সপেক্ট করে এই ওয়েবসাইটে সব কিছু দেখতে পাচ্ছি, এই যে ইন্সপেক্ট অপশন আছে। আপনি যদি কন্টেন্ট প্রো এইটার নেন, এই কন্টেন্ট প্রোটেক্টর প্যাক, এই যে প্লাগইন, এই প্লাগইনটা যদি ইনস্টল করেন তাহলে এরকম আর ইন্সপেক্ট করার অপশন থাকবে না, ইভেন মাউজের ডান বাটনটা কাজই করবে না, ঠিক আছে? তারপর হচ্ছে ডাব্লিউপি এমবেডার প্যাক। আপনার সাইডে যদি কোনো আপনি কোড এমবেড করতে চান তাহলে এটা আপনি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ব্যাটার ফেসবুক চ্যাট। আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন এই জায়গায় ডান দিকে অথবা বাম দিকে কর্নারে একটা ফেসবুক চ্যাটের অপশন থাকে, অর্থাৎ এই জায়গায় ক্লিক করে আপনি সরাসরি চ্যাট করতে পারবেন ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে? মানে ফেসবুক চ্যাট, এই জায়গা থেকে ক্লিক করলেই সরাসরি আপনার আইডি থেকে ওনার কাছে মেসেজ যাবে, আপনি কথা বলতে পারবেন। এরকম চ্যাট যদি আপনার ওয়েবসাইট আপনি রাখতে চান তাহলে এই প্লাগইনসটি ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ডস প্রো। এটা এই যে আগের মতোই, যেটা আমি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় আপনি অ্যাডভান্সড যদি কোনো
ফিল্ড রাখতে চান, কাস্টম কোনো ফিল্ড রাখতে চান, তাহলে এটা ব্যবহার করতে পারবেন। ফিনান্সিয়াল পেক প্রো এটা হচ্ছে বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি রিলেটেড ওয়েবসাইট, যেগুলোতে ক্রিপ্টো কারেন্সি লেনদেন হয় এই ধরনের একটা প্লাগিনস, এই ধরনের ফিচার্স অ্যাড করার জন্য এটা। মাস্টার স্লাইডার, স্লাইডার অপশন, এটা হচ্ছে স্লাইডার রেভলিউশনের মতোই একটা অপশন, এটা দিয়ে আপনি স্লাইডার ক্রিয়েট করতে পারবেন। স্মার্ট লিস্ট প্যাক প্রো, এটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আমরা এরকম লিস্ট দেখি, এই যে দেখুন এই পিকচারে এরকম লিস্ট দেখা যায়, একটা নিচে আর একটা পোস্ট, এরকম লিস্ট আপনি এই প্লাগিনস দিয়ে ক্রিয়েট করতে পারবেন। ব্লক কোড মানে হচ্ছে বিভিন্ন পোস্টের ভিতরে আপনি দেখবেন ব্লক কোড বা উক্তি থাকে একটু আলাদাভাবে, এই যে দেখুন এই জায়গায় একটা সাইন আছে, এরকম একটা সাইন থাকে, এর ভিতরে উক্তিটা দেয়া থাকে, এরকম উক্তি যদি আপনার পোস্টের ভিতরে আপনি দিতে চান তাহলে ব্লক কোড প্যাক প্রো নামক এই প্লাগিনসটা ব্যবহার করতে পারেন। বেটার রিভিউজ বলতে হচ্ছে আপনি যদি চান আপনার ভিজিটরসদের কাছ থেকে আপনার পোস্টের রিভিউ নেবেন তাহলে আপনি এই বেটার রিভিউজটা ব্যবহার করতে পারেন এই প্লাগিনসটা। তারপর হচ্ছে বেটার গুগল কাস্টম সার্চ, আপনার সাইটে কিন্তু কাস্টম সার্চ একটা অপশন থাকে, সেই যে ডিফল্ট সার্চ অপশন আছে সেইটার চাইতে যদি ভালো একটা সার্চ অপশন, গুগল সার্চ অপশন আপনি রাখতে চান তাহলে বেটার গুগল কাস্টম সার্চ এই প্লাগিনসটি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে স্লাইডার রেভলিউশন, স্লাইডার রেভলিউশন আমরা জানি যে স্লাইডার তৈরি করার জন্য বেস্ট একটা প্লাগিন, আপনি যদি চান আপনার সাইটে স্লাইডার ক্রিয়েট করতে তাহলে আপনি স্লাইডার রেভলিউশন নামক স্লাইডার দিয়ে আপনি একটা স্লাইডার ক্রিয়েট করতে পারবেন। এবং স্লাইডার রেভলিউশনের উপর ইউটিউবে অনেক অনেক টিউটোরিয়াল আছে কিভাবে স্লাইডার রেভলিউশন ব্যবহার করে একটি স্লাইডার ক্রিয়েট করতে হয়, সো এগুলো দেখে নিলেই আপনিও শিখতে পারবেন স্লাইডার রেভলিউশন দিয়ে কিভাবে স্লাইডার ক্রিয়েট করতে হয়, আমি জাস্ট আপনাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বেটার ফেসবুক কমেন্টস, আপনার সাইটে যদি আপনি ফেসবুক কমেন্টিং সিস্টেম রাখতে চান তাহলে এটা ব্যবহার করতে পারেন। তারপর বেটার ডিসকাস কমেন্ট, এটা হচ্ছে কমেন্ট সিস্টেমে ডিসকাশন এটা আপনি এলাও করতে চাচ্ছেন কিনা, যদি চান তাহলে এই প্লাগিনসটি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে বেটার প্লেলিস্ট, বেটার প্লেলিস্ট বলতে আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ওয়েবসাইটে ইউটিউবের প্লেলিস্ট শেয়ার করা যায় ডিরেক্ট, একদম হুবহু ইউটিউবের প্লেলিস্ট যেরকম সেরকমভাবে ইউটিউবের প্লেলিস্ট শেয়ার করা যায়, এরকম অপশন আপনি রাখতে চাইলে বেটার প্লেলিস্ট এই যে প্লেলিস্টটা আছে, প্লাগিনসটা আছে, এটা ব্যবহার করতে পারেন। এই প্লেলিস্ট সম্বন্ধে আরও জানতে আপনি আমার নিজের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, লিঙ্কে দেখুন দেয়া আছে itcareerzone.com। এই ওয়েবসাইটে দেখবেন আমি যে বিভিন্ন কোর্সগুলো শেয়ার করেছি সেই কোর্সগুলো আমি শেয়ার করেছি এই বেটার প্লেলিস্ট নামক প্লাগিন দিয়ে, ঠিক আছে, সহজ করে দিলাম বোঝার জন্য। বেটার ওয়েদার বলতে আপনি যদি আপনার সাইডে ওয়েদারটা শো করতে চান তাহলে এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্লাগিন সম্বন্ধে একদম খবর, মানে নিউজ পড়ার মতো আমি আপনাদেরকে পড়িয়ে দিলাম, মানে জাস্ট ইন্ট্রোডিউস করিয়ে দিলাম প্রত্যেকটা প্লাগিন সম্বন্ধে, ঠিক আছে। তো এর মধ্যে প্রয়োজনীয় প্লাগিনসগুলো আমাদেরকে ইনস্টল করে নেওয়া লাগবে। তো আপনি যদি রেগুলার লাইসেন্স ব্যবহার করেন তাহলে ডিরেক্টলি এই জায়গা থেকে আপনি ইনস্টল করতে পারবেন, ঠিক আছে, ইনস্টল করার অপশন আছে। বাট এটা যেহেতু জিপিএল, সো এই জায়গায় কিন্তু ডিরেক্টলি ইনস্টল করার কোনো অপশন নাই। সো প্লাগিনসগুলো আপনি কোথায় পাবেন, আপনি যে থিমটা কিনেছেন আমি দেখাচ্ছি, এই যেমন থিম ব্যাক দেই, থিমের যখন সমস্ত ফাইলগুলোকে আপনি এক্সট্রাক্ট করলেন তখন প্লাগিনস নামে একটা ফাইল আসে, এই প্লাগিনস নামক ফাইলের ভিতরে দেখুন সবগুলো প্লাগিনস আছে। এই জায়গা থেকে আপনি আপনার প্রয়োজনীয় প্লাগিনসগুলো একটা একটা করে ইনস্টল করতে পারেন। তো এগুলো তো ফোল্ডার, প্লাগিনস পাবেন কোথায়, যেমন এই যে বেটার অ্যাডস ম্যানেজার, এই প্লাগিনসটা পাওয়ার জন্য এটাতে ক্লিক করুন, এই যে দেখুন বেটার অ্যাডস ম্যানেজার নামক প্লাগিনসটা চলে আসছে। এইভাবে আপনি এই জায়গা থেকে একটা একটা করে প্রত্যেকটা প্রয়োজনীয় প্লাগিনস ইনস্টল করে নেবেন। তো চলুন আমরা একটা একটা করে প্লাগিন ইনস্টল করে নিই, প্রয়োজনীয় প্লাগিন সবগুলো আমরা করবো না। এই যে নিউজ লেটার প্যাক প্রো এটা আমরা করবো, ব্যাটার এমপিটা করবো না, পোস্ট রিভিউ করবো, অ্যাড ম্যানেজার করবো, তারপর হচ্ছে সোশ্যাল কাউন্টার করবো, ভিজুয়াল কম্প্রেসর তো অবশ্যই করবো, ইকমার্সটা করবো না, পোস্ট নোটিফিকেশনটা করবো না, সোশ্যাল লগইনটা করবো না, কাস্টম সাইডভার্সটা করবো না, ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল করবো না, বেটার স্মার্ট থাম্বলাইন্স এটা করবো, কন্টেন্ট প্রোটেক্টর প্যাক করবো, তারপর হচ্ছে বেটার ফেসবুক চ্যাট করবো না, অ্যাডভান্স কাস্টম ফিল্ডস প্রো করবো না, আর নিচে এই যে স্মার্ট লিস্ট এটা করবো, আর এই রিভিউর এটা করবো, আর নিচে আর একটাও করবো না। তো আমরা একটা একটা করে করতেছি তখন এমনিতেই দেখতে পারবেন, ঠিক আছে। তো প্লাগিন সেট করার জন্য আমরা আমাদের প্লাগিন অপশনে যাব, আমি আবার বলছি যদি আপনি রেগুলার লাইসেন্স ইনস্টল করে থাকেন তাহলে ডিরেক্টলি এই জায়গায় আপনার অপশনটা থাকবে ডিরেক্টলি ইনস্টল করার এই জায়গা থেকে, যেহেতু এটা জিপিএল সো আমরা একটা একটা করে ইনস্টল করব। এই জন্য এই যে অ্যাড নিউ আছে, প্লাগিনসে গিয়ে অ্যাড নিউয়ে ক্লিক করব। সো এটা আসলে মোটামুটি অনেক বড় একটা পেড আছে, সবগুলো আপনি একটা একটা করে করতেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপলোড প্লাগিনস, চুজ ফাইল, চুজ ফাইল থেকে আমরা উপরে যাই, এই যে প্লাগিনস, বেটার অ্যাডস ম্যানেজার এটা করে ফেলি, ওপেন ইনস্টল।
তো এইভাবে প্রত্যেকটা প্লাগইন আমাদের একটা একটা করে ইনস্টল করে নেওয়া লাগবে। তো আমি আর আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে কি করব। আপনারা তো এই যে একটা তো ইনস্টল করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করতে হয়। তো এইভাবে আমি সবগুলা করে ফেলি, ঠিক আছে? তারপরে আমি আপনাদেরকে একসাথে দেখাবো যে কোন কোন প্লাগইন আমি ইনস্টল করলাম। আপনারাও এইভাবে ইনস্টল করে নেবেন, যেগুলো আমি করব সেগুলো। সো এটা দেখানোর দরকার নেই, আমি ভিডিওটা পজ করে বাকি প্লাগইনসগুলো ইনস্টল করে নেই। আপনারা তো দেখেই নিলেন যে কিভাবে একটা প্লাগইন ইনস্টল করতে হয়। ইনস্টল করার পর অবশ্যই একটিভ প্লাগইন দিবেন। তো একটা প্লাগইন যখন অ্যাক্টিভ করবেন তখন আবার অ্যাড নিউ এ যাবেন, এইভাবে একটা একটা করে প্রয়োজনীয় প্লাগইনগুলো ইনস্টল করবেন। আমি সবগুলো প্লাগইন ইনস্টল করার পর আবার ফিরে আসতেছি। দেখুন আমার সবগুলো প্লাগইন ইনস্টল করা হয়ে গেছে। তো কোন কোন প্লাগইন আমি ইনস্টল করেছি দেখুন, বেটার অ্যাডস ম্যানেজার, বেটার পোস্ট ভিউজ, বেটার রিভিউজ, নিউজ লেটার প্যাক প্রো, তারপর হচ্ছে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার। ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার বলতে এই যে আমি আগেই যেটা বলেছিলাম যে জেএস কম্পোজার বা পেজ বিল্ডার নামে যে একটা অপশন ছিল সেই বিল্ডারটা, ঠিক আছে? আমি দেখাচ্ছি আবারও প্র্যাকটিক্যালি আপনাদেরকে যে এটা কোনটা আমি ডাউনলোড করলাম। এই যে প্লাগিনস থেকে একদম নিচে, এই যে দেখুন ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এই যে জেএস কম্পোজার, এই প্লাগিনসটা, ঠিক আছে? তো আমি নিজেও বলেছিলাম যে ব্লগ সাইটগুলো হয় তাদের নিজস্ব কোনো, অর্থাৎ থিমের নিজস্ব কোনো বিল্ডার দিয়ে ক্রিয়েট করা হয় অথবা ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার দিয়ে ক্রিয়েট করা হয়। তো এই যে পাবলিশার থিমের যে ডিজাইন, এই ডিজাইনটা ক্রিয়েট করা হয়েছে ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার নামক পেজ বিল্ডার দিয়ে, ঠিক আছে? তো এই প্রয়োজনীয় প্লাগিনসগুলো আপনারাও ইনস্টল করে নেবেন। তো এই ইনস্টল করে নেওয়ার পর আমরা অন্যান্য কাজ করব। তো এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট কাজগুলো আমরা আগামী ভিডিওতেই করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।